এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মোহতরম মোহাম্মদ হাবিবুল্লাহ মোহতরম মোহাম্মদ হাবিবুল্লাহ সদর আঞ্জুমান সদর বাংলাদেশ আনসারুল্লাহ। ওনার বিষয়বস্তু হল আদর্শ আহমদি সমাজ গঠনে বিয়ে শাদির গুরুত্ব। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين محترم সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট হযরত মসীহ মাউদ ও ইমাম মাহদি আলাইহিস সালামের প্রেমিকগণ, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আদেশ করা হয়েছে যে বিষয়বস্তুর উপর আপনারা তা শুনেছেন, এ যুগে আদর্শ সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা প্রত্যাদিষ্ট মহাপুরুষ হযরত ইমাম মাহদী মসীহ মাউদ আলাইহিস সালামকে আবির্ভূত করেছেন, যা মূলত ইসলামী সমাজ ব্যবস্থারই পুনঃসংস্থাপন। এটা ইসলাম থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, ইসলামের সাথেই তার গভীর সম্পর্ক। হযরত মসীহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামী সমাজ ব্যবস্থার সাথে বিয়ে শাদির কি সম্পর্ক হতে পারে তার একটি চিত্র তুলে ধরেছেন তার বিভিন্ন গ্রন্থের মধ্যে, বিশেষ করে ইসলামী নীতি দর্শন পুস্তকের মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে যে সহজাত প্রবৃত্তিগুলো দিয়েছে তার মধ্যে কামশক্তি একটি বিশেষ সহজাত প্রবৃত্তির অংশ। সেটিকে কিভাবে, কি উদ্দেশ্যে, কি লক্ষ্যস্থল নির্ধারণ করে জীবন অতিবাহিত করতে হবে এবং এটিকে পবিত্রতার মার্গে পৌঁছাতে হবে তার একটি চিত্র তিনি সেখানে এঁকেছেন। হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর তার খলিফাগণ এই আদর্শ সমাজ ব্যবস্থা কিভাবে এক বিশ্বজনীন রূপ লাভ করতে পারে তার হেদায়েত দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খুতবা, বিভিন্ন বক্তৃতা দান করেছেন, তারাও বিভিন্ন লেখনী লিখেছেন। অতএব আমি আপনাদের সামনে যা উপস্থাপন করব তা হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম এবং তার খলিফাগণের লিখনী এবং খলিফা যুগ খলিফার বিভিন্ন হেদায়েতের আলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তৌফিক আলা ইল্লাহ বিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন। তবে আমি বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছি, ইসলামের নীতি দর্শন পুস্তক হযরত খলিফাতুল মসীহ আর রাবেয়াত আল্লাহ তাআলা বেনাসরেল আজিজের বিশ্ব শান্তি সমকালীন সমস্যাবলীর ইসলামী সমাধান, হযরত খলিফাতুল মসীহ রাবের তরবিয়তের গোড়ার কথা, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম স্বয়ং একজন আদর্শ আহমদীকে কিভাবে দেখতে চান তার একটি রূপরেখা এই পুস্তিকাতে রয়েছে, এবং লাজনাদের উদ্দেশ্যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পুত্র দান করেছিলেন যারা ঐশ্বরিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে জন্মলাভ করেছিল তাদের মধ্যে একজন কামরুল আম্বিয়া হযরত মির্জা বশির আহমদ, তার একটি পুস্তিকা আছে আদর্শ জননী। এই পুস্তিকাগুলোর সমন্বয়ে থেকে আমি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। অতএব এর কোনো কথা আমার নিজের থাকবে না, সবই হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার খলিফাগণ
এবং বর্তমান খলিফা আয়াদ আল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজের। সেজন্য আমি আপনাদের সামনে সবিনয়ে আরজ করব, আমার বক্তব্য বিষয়ের মধ্যে এমন কথা আসবে যে কথাগুলির ভিতর দিয়ে যেন আমাদের বন্ধুগণ আহত না হন। শুরুতে একটা বিষয় আপনাদের সামনে যেটা পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে, মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। সূরা ইয়াসিনে এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা একটি বিশেষ বৈশিষ্ট্যের নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে এই, যত গুণাবলী আছে প্রত্যেকটা গুণাবলীরই এপিট ওপিট আছে। অর্থাৎ এটার সঠিক প্রয়োগে, সঠিক ব্যবস্থাপনার আওতাধীনে যদি সেটা ব্যবহৃত হয় তাহলে সে তার সদ্গুণের বৈশিষ্ট্য প্রতিফলিত করে। যদি সেটা সুনিয়ন্ত্রিত ব্যবস্থায় না হয়, সেই ব্যবস্থাপনাটি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি সেটা পরিচালিত না হয় তাহলে সেটা সমাজের জন্য বা তার নিজের জন্য মঙ্গলজনক না হয়ে সেটা তখন ক্ষতির কারণ হতে পারে। এই জন্যই প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ তাআলা জোড়াকে নির্দেশ করে দিয়েছেন। এটা সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এখন প্রশ্ন দাঁড়ায়, এই যে সহজাত প্রবৃত্তি, যেটা কামশক্তির কথা আমি আপনাদের সামনে বলেছি, যার সম্পর্ক বিয়ে শাদীর সাথে, এই কামশক্তিটিকে আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টিতে দেন নাই? লক্ষ্য করলে দেখা যাবে জীব জগতের প্রতিটি প্রাণী সত্তার মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন। একেবারে নিচু থেকে নিচু স্তরের প্রাণী থেকে নিয়ে উঁচু থেকে উঁচু স্তরের প্রাণী, বায়োলজিক্যাল ভাষায় যদি বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে ইউনিসেলুলার যে জীবসত্তা আছে অর্গানিজম, সেখান থেকে নিয়ে মাল্টিসেলুলার অর্গানিজম, প্রত্যেকের মধ্যেই এই বৈশিষ্ট্যটি দেখা যাবে। এই যে বৈশিষ্ট্যটি দেখা যায় এর রহস্যটা কোথায়, এটা কেন, কি জন্য, এর গভীরে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহু তাআলা যে বইটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেখানে একটি বিশেষ বিবাহের কি দর্শন, এই দার্শনিক একটি তত্ত্ব খুব সুস্পষ্টভাবে তিনি এটাকে তুলে ধরেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই, এই যে কামশক্তির মাধ্যমে একটা তৃপ্তি লাভ, একটা সুখ অন্বেষণ, একটা সুখ ভোগ, এই সুখ ভোগের ভিতর দিয়ে একটি পরম সুখ লাভ করার দিকে আল্লাহ তাআলা যাত্রা করাইতে চান, যেটা অন্য প্রাণীদের মধ্যে নাই, নিম্ন স্তরের প্রাণীদের মধ্যে নাই, এটা কেবলমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যটি দিয়ে রেখেছেন, এটা অন্য কোনো নিচু স্তরের প্রাণীর মধ্যে নাই। সেই জন্য লক্ষ্য করলে দেখা যাবে অন্যতম অন্য নিচু স্তরের অন্য সব প্রাণীগুলির মধ্যে বিবর্তন ধারা একটা স্তরে এসে থেমে গিয়েছে, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা অপার চাহিদা রেখে দিয়েছেন যে মানুষ এমন একটা মিলনের স্বাদ পেতে চায় যে মিলনের স্বাদে সে পরিতৃপ্ত হতে চায়। এই পরিতৃপ্তির অন্বেষণ মানুষ করে, এটা অন্য কোনো প্রাণী করে না। অন্য সব প্রাণীর মধ্যে এগুলি ইনস্টিংক্ট বিহেভিয়ার, তারা এটা করেই, কিন্তু মানুষ এমন এক সত্তার সাথে মিলনের স্বাদ পেতে চায় যেই স্বাদ অন্য প্রাণীর মধ্যে নাই। সেই পরম সত্তার স্বাদকে যেন মানুষ খুঁজে পায়, সেই আকাঙ্ক্ষাটাকে জাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই কামশক্তির সৃষ্টি করে দিয়েছেন। নইলে লক্ষ্য করলে দেখা যাবে এই সুখ ভোগ অন্বেষণ করতে গিয়ে মানুষ এমন সব অবস্থার মধ্যে গিয়ে পতিত হয় যে তখন সেটা বিপরীত লিঙ্গের মধ্যে না হয়ে সমলিঙ্গের মধ্যে চলে আসে, কারণ সে সুখ অন্বেষণ করে, সমলিঙ্গের স্বাদ তার পাওয়া শেষ হয়ে যায়, সরি, বিপরীত লিঙ্গের স্বাদ তার পাওয়া শেষ হয়ে যায়, তখন সে সমলিঙ্গের মধ্যে অন্বেষণ করে। অদ্ভুত বিষয়, লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান যুগে সভ্যতার দাবিদার জাতির মধ্যেও এই লেসবিয়ান ম্যারিজিয়ান ম্যারিজ সিস্টেমের প্রবর্তন করা হচ্ছে এবং এটাকে আইনগত বৈধতা দেওয়া হচ্ছে, এদেরকে একটি সামাজিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিসের জন্য? সুখ পাচ্ছে না, মহামিলনের সেই সুখ লাভ হয় নাই মানুষের।
অতএব এই মহামিলনের সুখের অন্বেষণ করতে গেলে বিয়ে শাদীর যে বৈবাহিক ব্যবস্থাপনা এর মধ্যে মানুষকে আসতে হবে। সেজন্যই এই ব্যবস্থাপনাটা একটি আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে ইসলামের শরীয়তের ভিতর দিয়ে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। সেজন্যই ইসলামে বৈরাগ্য রাখা হয়নি, কুমারিত্ব রাখা হয়নি, কুমারিত্বের ব্যবস্থা ইসলামে নাই, কারণ কুমারিত্বের ভিতর দিয়ে সেই মহামিলনের সুখ পাওয়া যায় না। অতএব সেই মহামিলনের সুখ লাভ করার জন্যই এই বিয়েশাদির ব্যবস্থাটি রাখা হয়েছে। এবং সেই ক্ষেত্রে একটি বিশেষ মর্যাদার স্থান দেয়া হয়েছে নারীকে। আমাকে আদেশ করা হয়েছে বিষয়বস্তুর ভিতরে সীমাবদ্ধ থাকতে গিয়ে আমি যেন আমাদের মায়েদের জন্য কি করণীয় হতে পারে এই ক্ষেত্রে সেই দিকে বিশেষভাবে আলোকপাত করি। সেই জন্য আমি আমার বক্তৃতার এই অংশে এসে এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বিয়ের একটি দার্শনিক তত্ত্ব উপস্থাপন করার চেষ্টা করেছি, যেখানে কেবলমাত্র লিঙ্গের মিলনের কথাই বলা হয় নাই, যেখানে এমন একটি দর্শন উপস্থাপিত হয়েছে যা মানব সমাজের মধ্য দিয়ে কেবলমাত্র এই মিলনের স্বাদ পেলেই চলবে না, তাকে সেই মহান সত্তা পরম সত্তা আল্লাহ তাআলার সঙ্গে মিলনের স্বাদ লাভ করতে হবে। এই উদ্দেশ্যে মানুষ সৃষ্টি, এটা হচ্ছে মানুষ সৃষ্টির এক মহান পরিকল্পনা আল্লাহ তাআলার। এই জন্যই বলা হয়েছে যে যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই জন্যই বলা হয়েছে কোনো কোনো আল্লাহকে খুঁজতে গিয়ে কেউ কেউ মানে এরকম জাস্ট মানে বলেছে যে মানুষকে যে ভোজছে ভোজিছে যে মানুষকে সে ভোজিছে ঈশ্বরে। এই কথা এই জন্যই বলা হয়েছে। সেই জন্য এই মানবীয় সত্তার মধ্যে খোদা মিলনের স্বাদকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন এবং ওই স্বাদের আকাঙ্ক্ষা যেন জাগ্রত হয়, ওই স্বাদের আকাঙ্ক্ষা যেন উজ্জীবিত হয়, এটা যেন তার একটা উদ্দিষ্ট লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছায়, সেই জন্যই বিয়ে শাদীর ব্যবস্থা। এটা হচ্ছে বিয়ে শাদীর মূল দর্শন তত্ত্ব যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই ক্ষেত্রে ওই যে খোদা মিলনের স্বাদে মানুষকে নিয়ে যেতে হবে, এই যে বিষয়টি, এই বিষয়টির ক্ষেত্রে নারী জাতির একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমি এখন সেই দিকে আপনাদের সামনে আলোকপাত করব, কারণ সমাজ ব্যবস্থার মূল পত্তন, মূল যে চারণ ক্ষেত্র যেখান থেকে সমাজ গঠিত হবে তা হচ্ছে মায়ের কোল, তা হচ্ছে মায়ের জায়গা, যেখান থেকে বীজ উদ্গত হবে, বীজ চারা গজাবে, সেই চারা ধীরে ধীরে বর্ধিত হবে, মহিরুহে পরিণত হবে। সেই জন্য মায়ের একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামের এই সমাজ ব্যবস্থায়। সেখানে কি বলা হয়েছে আমি উদ্ধৃতিগুলো হুবহু পাঠ করা সংক্ষেপ করছি আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরার জন্য। অদ্ভুত এক বিষয়, পবিত্র কোরআনে রিজাল নামে কোনো সূরা নাজিল হয় নাই। রিজাল মানে হচ্ছে পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, নর, যেখান থেকে বীজ উদ্গত হয়, বীজ নির্গত হয়, সেই নামে কোরআনে কোনো সূরা নাই। কিন্তু সূরা আন নেসা নামে কোরআন শরীফে একটা সূরা আছে। এই যে আমি মায়েদের মর্যাদাটাকে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে এই জন্য এনেছি, একজন স্ত্রী, একজন মা, তার কি মর্যাদা দিয়েছে কোরআন করিম, তার জন্য কোরআন করিমে একটি সূরা আল্লাহ তাআলা নির্দেশিত করে দিয়েছেন, যেই সূরাতে বৈবাহিক সম্পর্ক কি হতে পারে, তার ব্যবহারিক কাঠামো কি হতে পারে, তার আদর্শিক কাঠামো কি হতে পারে, তার জীবনযাত্রা প্রণালী কি হতে পারে, তার বিস্তারিত বর্ণনা রয়েছে। কিন্তু এর বিস্তারিত অংশে যাওয়ার আমার সুযোগ নাই, কিন্তু এই প্রসঙ্গক্রমে আমি এই আহমদী মায়েদের উদ্দেশ্যে যিনি স্ত্রী হচ্ছেন, যিনি মা হচ্ছেন, তার উদ্দেশ্যে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহু তাআলা একটি কথা বলেছেন। কারণ সমাজ গঠনের মূল ভিত্তি হচ্ছে পরিবার, পরিবার যদি আদর্শের উপরে ভিত্তি করে গড়ে না ওঠে তাহলে সমাজ আদর্শ সমাজ হতে পারে না। সেই জন্য খলিফাতুল মসীহ আর রাবে রাহিমাল্লাহু তাআলা বলেছেন, মাকে কেন্দ্র করে তার চারধারে আবর্তিত হয়ে, মাকে কেন্দ্র করে তার চারধারে আবর্তিত হয়ে যে পারিবারিক জীবন গড়ে ওঠে তার জন্য প্রয়োজন
অন্যান্য রক্ত সম্পর্ককেও জোরদার করা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যথার্থ নিবিড় সম্পর্ক গড়ে তোলা। পরিবারের ইউনিটগুলো আলাদাভাবে বাস করলেও একটা বৃহত্তর পরিবারের এই ধারণাকে ইসলাম যে সমস্ত কারণে সমর্থন করে সেগুলো হলো, বৃহত্তর পরিবার সমাজের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হওয়াকে প্রতিরোধ করে, অর্থাৎ সমাজে ভারসাম্যহীন হয়ে যায়। কিভাবে ভারসাম্যহীন হয়ে যায়? দেখা যায় কোনো কোনো পরিবার দারিদ্রতার এত নিচের স্তরে চলে যায়, আরেক পরিবার আর্থিক দিক থেকে তার পুঁজিকে জমা করতে করতে এমন একটা অবস্থানে গিয়ে মানে পৌঁছে যায় যে তখন আর ভারসাম্য থাকে না, সমাজে পরিবারগুলোর মধ্যে ভারসাম্য বিঘ্নিত হয়ে যায়। কাজেই পরিবারে মা যদি দানশীলা হন, সন্তানেরা সেখান থেকে যদি দানশীল হয়ে গড়ে ওঠে, তাহলে এই আর্থিক যে ব্যবধানের যে বিস্তর ফারাক তৈরি হয় মানে সমাজে, সেই ফারাকটাকে রোধ করার যে মূল চাবিকাঠি, যে মূল অবস্থা, সেটা তখন পরিবারের মধ্যে মা গড়ে দিতে পারেন। তেমনিভাবে তিনি বলেছেন, যদি একটা পরিবারের মধ্যকার ভাই বোন, পিতামাতা, কন্যা, মাতা পুত্র ইত্যাদি সম্পর্কের মধ্যে অটুট ভালোবাসা ও স্নেহ মমতার বন্ধন সৃষ্টি করা যায়, তাহলে এর মাধ্যমে স্বাভাবিকভাবেই একটা পরিবারের সামগ্রিক বন্ধন সুদৃঢ় হবে এবং তা রক্ষা পাবে। এই স্বাভাবিক বন্ধন সত্যিকারের সমন্বয় ও ঘনিষ্ঠতা সৃষ্টি করে, আরও বেশি মজবুত হবে, এতে করে অন্যান্য আত্মীয়তার বন্ধনের মধ্যে দৃঢ়তা আসবে। ফলে একটা পরিবার কেবলমাত্র পিতামাতা বা ভাই বোন বা স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা একটা ব্যাপকতর রূপ লাভ করবে, আরও সামগ্রিক অর্থে একটি ধীরে ধীরে একটা সমাজের রূপ নিবে তা। আর যদি সেই ভারসাম্যহীনতাকে বজায় রাখা না হয়, তাহলে কি হয়? তাহলে পরিবারের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেই জন্য পরিবারের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটাকে যদি মজবুত করতে হয়, তাহলে মাকে একটি মুখ্য ভূমিকা নিতে হবে। এবার কি সেই মুখ্য ভূমিকা? এই যুগে আদর্শ সমাজ গঠনের জন্য হযরত ইমাম মাহদি মসীহ মওউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আবির্ভূত হয়েছিল, আমরা এটা সবাই জানি এবং এটা আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের ভিত যদি আমি আপনাদের সামনে বলি, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম মা নুসরত জাহাঁ বেগমের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। এটা কোনো জৈবনিক চাহিদা ছিল না, অর্থাৎ আল্লাহ তাআলা ভবিষ্যতে সমাজ ব্যবস্থা কি হবে তার জন্য একটি আদর্শ পরিবারের একটি রূপ জগতের সামনে তুলে ধরেছিলেন হযরত মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এবং মা নুসরত জাহাঁ বেগমের মাধ্যমে। এবং সেই ঘরে যে সন্তানেরা জন্ম লাভ করেছিলেন, আমরা সবাই তার সাক্ষী যে আজও খেলাফতের যে আশিসের ধারা আমরা লাভ করে চলছি, সেটা সেই উৎস থেকেই উৎসারিত, সেই উৎস থেকেই তা এখন আমরা লাভ করে চলছি। কামরুল আম্বিয়ার কথা আমি আপনাদের সামনে বলেছি, হযরত মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আহমদি মায়েদের জন্য একটি বিশেষ দিক নির্দেশ তুলে ধরেছিলেন, আমি এবার তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধর্মপরায়ণ সন্তান জন্ম দেওয়ার জন্যে এবং সন্তানকে তরবিয়ত দেওয়ার জন্যে যে যোগ্যতা একজন ধর্মপরায়ণা মা রাখেন, তা কশ্চিনকালেও এক ধর্মহীনা মা রাখেন না। ধর্মপরায়ণ সন্তান সন্ততি জন্ম দিতে এবং ধর্মপরায়ণ সন্তান গঠন করতে যে সমস্ত বাহ্যিক উপকরণের প্রয়োজন হয়, তার দশ ভাগের নয় ভাগই অধিকার করে আসেন ধর্মপরায়ণা মা। উত্তম মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত সন্তান না কেবল দিবারাত্র তার মায়ের ধর্মনিষ্ঠাকে, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, সদকা খয়রাত, ধর্মের সেবা এবং জামাতের কাজে সম্পদ এবং সময় কুরবানি, খোদা এবং রসুলের জন্য ভালোবাসা, ধর্মের জন্য গৌরব বোধ ইত্যাদি দেখে, বরং যেভাবে সে তার মায়ের
পবিত্র কার্যকলাপকে প্রত্যক্ষ করে ওইভাবে তার মাও সকাল সন্ধ্যা এই সন্তানের কার্যকলাপকে নিরীক্ষণ করে থাকেন। মা প্রত্যেক খারাপ কথা এবং কাজ থেকে তাকে বিরত রাখেন, স্নেহ ও মায়া মাখা কথা দ্বারা তাকে উপদেশাবলী দিতে থাকেন। মায়ের এই কাজ তার সন্তানের জন্যে হৃদয়গ্রাহী দিশারির নমুনা স্বরূপ। মায়ের এই কথা মধু এবং বিষনাশক অমৃতের ফোটার মতো তার সন্তানের কানে বর্ষিত হতে থাকে, তার শরীর মাংস ও হাড়ের মধ্যে প্রবেশ করে এবং তার রক্তের সাথে মিশে যায়, বরং তাকে একটি নতুন দেহ দান করে। হায়, যদি দুনিয়া ইহাকে উপলব্ধি করত তাহলে জাতির নেতাগণের যদি এই বোধগম্য হতো, বংশের নেতাগণ যদি ইহা হৃদয়ঙ্গম করত, পরিবারের প্রধানগণ যদি এটা হৃদয়ঙ্গম করতেন, হায় সন্তানগণই যদি ইহা অনুধাবন করত যে মায়ের কোলই হল উত্তম তরবিয়ত লাভ করার প্রকৃষ্ট জায়গা, তাহলে হে আহমদীয়তের ময়দানে সংগ্রামরত ভগ্নীগণ কন্যাগণ এবং হে আজিকার মায়েরা এবং আগামী দিনের মায়েরা, যদি জাতিকে ধ্বংসের গহ্বর থেকে বাঁচিয়ে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, তবে শুনো এবং স্মরণ রাখো যে এই ব্যবস্থা ছাড়া উত্তম আর কোনো ব্যবস্থা নাই। নিজের কোলকে ধর্মনিষ্ঠার দোলনা বানিয়ে দাও, নিজের কোলের মধ্যে ওই রত্ন গঠন করো যা খারাপকে মিটিয়ে দিতে পারে এবং ধর্মনিষ্ঠাকে প্রতিষ্ঠা করে শয়তানকে দূরে তাড়িয়ে দিয়ে মানুষকে পরম করুণাময় খোদার দিকে টেনে আনতে সক্ষম হয়। এই হচ্ছে আমাদের সেই আহমদী মায়েদের অবস্থান। এই হচ্ছে সূরা নেসায় বর্ণিত আহমদী নারীদের অবস্থান। এই অবস্থানকে যদি এখন তুলে ধরতে হয় তাহলে আহমদী মায়েদের উপরে একটি মৌলিক দায়িত্ব বর্তায় যে শিশুদেরকে মৌলিক দুটি শিক্ষার উপর ভিত গড়ে দিতে হবে। সেই দুটি শিক্ষা কি? একটি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা, আরেকটি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। নামাজ প্রতিষ্ঠা হয় যদি তৌহিদের বিশ্বাসকে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের গাঢ়ত্বকে দোয়ার মাধ্যমে সন্তানের মধ্যে মা যদি এটাকে গেঁথে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে ইমানের এই বিষয়টি, তৌহিদের এই বিষয়টি তার হৃদয়ে গেঁথে যাবে, তার অন্তরে জায়গা করে নেবে। তারপরে হচ্ছে হুকুকুল্লাহ। ইমান যখন এই বাচ্চার হৃদয়ে গেঁথে যাবে, মায়ের সেই মৌলিক আচার আচরণগুলো বাচ্চা যখন দেখতে থাকবে, তখন বাচ্চা জানবে তার সর্ব ভরসার আশ্রয়স্থল আল্লাহ তাআলা, কারণ সে দেখেছে যে তার মায়ের ভরসাস্থল আল্লাহ তাআলা। অতএব এই বাচ্চা তার ভরসাস্থলকে বেছে নেবে আল্লাহ তাআলাকে। অতএব তৌহিদের বীজ সেই বাচ্চার মধ্যে প্রথিত হয়ে যাবে। পরবর্তীতে এই বাচ্চা শিখে যাবে হুকুকুল্লাহ কি, হুকুকুল ইবাদ কি। হুকুকুল্লাহ শিখবে সে এইভাবে যে সে তখন নামাজ প্রতিষ্ঠা করা শিখে যাবে। নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে তার ভিতরে সেই আমূল পরিবর্তন, আজকেই আমার আগের বক্তব্য বিষয়ের ভিতরে নামাজের গুরুত্ব, নামাজের কথা, নামাজের কেন সালাত প্রতিষ্ঠা করতে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। অতএব এই নামাজ প্রতিষ্ঠার বীজটি তিনি প্রতিষ্ঠা করবেন মা তার বাচ্চার মধ্যে, তার শিশুর মধ্যে। এরপরে হচ্ছে হুকুকুল ইবাদ। বাচ্চার মধ্যে হুকুকুল ইবাদের বীজ, হুকুকুল ইবাদের যে ধারা, সেই ধারাকে প্রবাহমান করতে হবে। হুকুকুল ইবাদের ধারা প্রবাহমান হয় কুরবানি দিয়ে। সেটা কি কুরবানি? সময়ের কুরবানি হতে পারে, বাচ্চার অত্যন্ত পছন্দনীয় জিনিস সে তার অন্য কাউকে দিয়ে দেওয়া শিখতে পারে। খলিফাতুল মুসিয়ার রাবে রাহমাল্লাহ তাআলা বলেছিলেন, বাচ্চার হাতে কিছু পয়সা দাও, বলো যে এটা তোমার নিজস্ব পয়সা, তারপরে এক সময় তাকে বলো যে এখান থেকে তোমাকে আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। অতএব এই মিম্মা রাজাক নাহুমের শিক্ষা এই বাচ্চাকে দিতে হবে। এটা যেমন পয়সা দিয়ে দিতে হবে, ঠিক তেমনি আচার আচরণ ব্যবহার দিয়েও দিতে হবে। এগুলি দিয়েও বাচ্চাকে এটাকে শিখাইতে হবে, এই মিম্মা রাজাক নাহুম ইউনফিকুন। এইভাবে ইনফাক ফি সাবিলিল্লাহর বীজটা বাচ্চার মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকবে। এই দুটি মৌলিক শিক্ষা মায়েরা তার সন্তানদেরকে দিবেন। এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলবো,
সেটা বলেছিলাম যে তৌহিদের শিক্ষা। তৌহিদের শিক্ষা দিতে গেলে আত্মসংশোধন প্রয়োজন, আত্মসংশোধন ছাড়া এটা হয় না। এবং এই আত্মসংশোধনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আত-তারিকাতু কুল্লাহা আদাবু, ধর্মের সকল পথ শিষ্টাচার থেকে নির্গত হয়, ধর্মশিক্ষার সকল বিষয়গুলি উঠে আসে শিষ্টাচার থেকে। এই শিষ্টাচারের একটি বড় দিক হচ্ছে বড়দেরকে সম্মান করা শেখানো, পিতা মাতাকে সম্মান করা শেখানো, আত্মীয় স্বজন পরিবেশের ভিতরে যারা বড়, বড়র মর্যাদা রাখে, তাদের মর্যাদা দিয়ে কথা বলা, তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা, এগুলো অতি শৈশব থেকেই মা শিখাবেন বাচ্চাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহির কাছে একবার বলা হয়েছিল যে পাপ, সবচেয়ে বড় পাপ কোনটি আপনারা এটা জানেন, অনেকেই জানেন, তবু আমি এটাকে একটু রিপিট করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শিরক করা, তারপরে বলেছিলেন পিতা মাতাকে অবহেলা করা, পাপ। এরপরে তিনি বসে গেলেন দৃঢ়তার সাথে, বসে গিয়ে বললেন সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা বলা। তাহলে বাচ্চার ভিতরে সবচেয়ে শুরুতে, শিশুর মধ্যে সততার একটি শিক্ষা, সততার একটি অবস্থান গড়ে দিতে হবে, যেন সে মিথ্যার আশ্রয়ে কোলে, মিথ্যার মধ্যে যেন সে কখনো নিপতিত না হয়। এই সততার একটা অদ্ভুত বিষয় হযরত মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন, এই সততা কিন্তু বাচ্চাকে দিয়ে রাখা হয়েছে। কিভাবে দিয়ে রাখা হয়েছে? বাচ্চা মায়ের স্তন ছাড়া আর কারো স্তন পান করতে চায় না, কোনো শিশু। মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছিলেন এটা হচ্ছে সততার একটা ভিত্তির জায়গা, এটা থাকে তখন সহজাত অবস্থা, কিন্তু এই সততা যখন তার নিয়ম নীতির মধ্য দিয়ে বর্ধিত হতে থাকে তখন সে ধীরে ধীরে শিখতে শুরু করে মিথ্যা কি আর সততা কি, সত্য কোথায় আর মিথ্যা কোথায়, এটা সে দেখতে থাকে, দেখে দেখে সে এটা শিখে। এই জন্য মায়ের দায়িত্ব হবে শুরুতেই এই মিথ্যা থেকে বিচ্ছিন্ন করে সন্তানকে সত্যের ভিতের উপর দাঁড় করিয়ে দেয়া। এতক্ষণ আমি আরো অনেক কথা বলা যেত, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এই বিষয়টাকে এখন এখানে সংক্ষেপিত করছি যে মায়েদের উপর তাহলে এক বিশাল দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত হয়েছে, এবং আমাদের হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যুগ খলিফাগণ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন হচ্ছে সমাজ ব্যবস্থা গড়ার জন্য এই যে স্বামী স্ত্রীর বন্ধনের ভিতর দিয়ে যে দাম্পত্য যৌবন জীবনের সূচনা করা হবে সেটা কিভাবে করা হবে, সেই সূচনাতে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৈবাহিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে মানুষ যে জিনিসগুলো দেখে, তিনটে জিনিস দেখে, কি আপনারা অলরেডি মনে হয় জানেন, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পরায়ণতাকে। স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে স্ত্রীর সহায় সম্পত্তি, স্ত্রীর রূপ সৌন্দর্য এবং স্ত্রীর ধার্মিকতা, এই তিনটে বিষয়কে মানুষ অন্বেষণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার আগে সে যেন অন্বেষণ করে ধর্মপরায়ণকে, ধর্মপরায়ণ কিনা। আমার বলতে দ্বিধা নেই, আমাদের এই দেখার চোখটা এখন পাল্টে গেছে। এখন আমরা দেখতে গেলে সবার আগে দেখি সৌন্দর্য আছে কিনা। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, একটা প্রবচন আছে, কি সেটা? যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। ইসলাম কিন্তু তা বলে নাই, ইসলামের সমাজ ব্যবস্থা কিন্তু তা বলে নাই। ইসলামের সমাজ ব্যবস্থা বলেছে আগে গুণ বিচারী তারপরে দর্শনধারী, কিন্তু আমাদের মধ্যে ইদানিং যেন দর্শনধারীর প্রবণতাটা অত্যন্ত ব্যাপক রূপ লাভ করেছে, যার জন্য আমাদেরকে মাঝে মধ্যেই এই বৈবাহিক সমস্যার বিষয়ের কথা আমাদের সামনে আসে। অনেকে খুঁজতে গিয়ে আজকে আমার অগ্রজ কালকে আমাকে বলেছিলেন যে মানুষের
আসল সৌন্দর্য হচ্ছে তার গুণে, তার কর্মে, তার দেখায় না, তার গুণে এবং তার গুণের প্রতিফলন ঘটবে ঘটবে তার কর্মে, ওটাই হচ্ছে প্রকৃত বিউটি। বিউটি বলতে যা বোঝায় সেটা হচ্ছে ওইটা। কিন্তু আমাদের দেখার চোখ, যে আগে আমি আপনাদের সামনে বললাম, আমাদের দেখার চোখ যেন আমরা যে সমাজের সাথে সহবস্থান করি তাদের চোখ হয়ে যাচ্ছে, ওখান থেকে আমাদের চোখকে এবার ফিরাতে হবে, আমাদের চোখকে ফিরিয়ে সঠিক জায়গায় আনতে হবে। যদি আমরা সঠিক জায়গায় আনতে ব্যর্থ হই, তাহলে আমাদের সমাজ যে আদর্শ সমাজ কাঠামো ইসলাম জগতের সামনে উপস্থাপন করতে চায় তা ভেঙে যাবে এবং ভেঙে যাচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বন্ধুদের কাছে নিবেদন করতে চাই, বাংলাদেশ জামাতের ন্যাশনাল মজলিসে আমেলা প্রায়শ সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জামাতের অমুক যুবক বাহিরে বিয়ে করেছে জামাতের বাহিরে, অতএব তাকে আমাদের জামাতের ব্যবস্থাপনার যে নিজাম আছে সেখান থেকে কেটে দেওয়া হোক, এই সুপারিশ দিতে হয় আমাদেরকে খলিফাতুল মসির কাছে। অত্যন্ত ব্যথার কথা এটি। আমরা যাদের উপরে আদর্শ সমাজ গঠনের জন্য খলিফাতুল মুসি মাথার উপরে রয়েছেন, মুসি মাউদ রয়েছেন, এত এত নির্দেশনা রয়েছে, এত এত খোলাখুলি কথাবার্তাগুলি ব্যাখ্যা করা হয়েছে, তারা যদি এই পা পিছলিয়ে যায় তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত একটি ব্যথার বিষয়। অতএব আমাদের দেখার চোখ, সঠিক চোখ আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের চোখকে পাল্টাতে হবে। ইসলাম যে চোখ চায় সেই চোখ, সেই দৃষ্টিতে আমাদেরকে আনতে হবে। আজকে এই আকাশ সংস্কৃতির যুগে কি ঘটছে, আমাদের দেখার চোখ পাল্টে যাচ্ছে, এই জন্য আকাশ সংস্কৃতি এই যুগে যা করছে, যা দেখাচ্ছে, সেটা আমরা নিয়ন্ত্রণহীনভাবে আমরা দেখছি, আমরা পরিবার সহ দেখছি, আমরা সবাই সহ দেখছি, যার জন্য আমাদের এই দৃষ্টিটা পাল্টে যাচ্ছে। সেজন্য এমটি এর ব্যবস্থাপনায় এসেছে খলিফাতুল মসিহ আল খামেস আয়াদ আল্লাহ তাআলা বিন নাসির আল আজিজ বারবার আমাদেরকে এমটি এ দেখার জন্য বলেছেন। সেজন্য আমি এখন হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদ আল্লাহ তাআলা বিন নাসির আল আজিজের নির্দেশনার আলোকে আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। আশা করি আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে তা শুনবেন এবং এর থেকে উপকৃত হবেন এবং আমি সহ ইনশাআল্লাহ উপকৃত হব। হযরত খলিফাতুল মসিহ আল খামেস অতি সম্প্রতি এই বিষয়গুলোর উপরে বিস্তারিতভাবে খুতবা দিচ্ছেন। হুজুর বলেছেন, টিভি, ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের সব প্রচার মাধ্যম ব্যক্তি পর্যায়ের স্থানীয় মন্দ কর্মগুলোকে আন্তর্জাতিক মন্দ কর্মে রূপ দিয়ে চলছে। ইন্টারনেটের মাধ্যমে শত শত মাইল দূরে সংযোগ স্থাপন করে অশ্লীলতা মন্দ কর্ম বিস্তৃত করা হচ্ছে। যুবতী মেয়েদের ফুসলিয়ে তাদের সাধারণ জীবন ব্যবস্থা যা আছে সেটাকে দুর্বল তো তারা এমনিতেই রয়েছে, এরপরে তাদেরকে ধর্ম থেকেও বিচ্যুত করা হচ্ছে। এই যে বিষয়, এই বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে এটা আমাদের যুব সম্প্রদায়ের দেখার চোখটাকে পাল্টে দিয়েছে। এই জন্য আমি আপনাদের সামনে জাস্ট মানে বলেছি, আমাদের যেন দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিচ্ছে এরা। অতএব এই সময়ে যদি সঠিক এমটি এর দিকে দৃষ্টি ফেরানো না যায়, তাহলে এই আকাশ সংস্কৃতির নামে যে আগ্রাসী তৎপরতা, শয়তানি তৎপরতার মাধ্যমে খোদা বিমুখ করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে গোটা মানব সমাজকে, তার খপ্পরে আমরা পড়ে যাব। এই জন্য হুজুর বলেছেন, যুবক ছেলেদেরকে বিভিন্ন পন্থায় তাদের জীবনযাত্রায় বরং বিশ্বাসগত দিক দিয়ে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে বিশ্বাসগত দিক দিয়ে কিভাবে পঙ্গু করা হচ্ছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, জীবন সাথী হিসেবে বেছে নেওয়া হচ্ছে আহমদী যুবকরা ও আহমদী মেয়েদেরকে, জীবন সাথী হিসেবে বেছে নেওয়া হচ্ছে রূপ সৌন্দর্যকে, ধার্মিকতাকে নয়, জীবন সাথী হিসেবে বেছে নেওয়া হচ্ছে ভবিষ্যৎ স্ত্রী যিনি হবেন তার সহায় সম্পদ কি পরিমাণ আছে, উত্তরাধিকার সূত্রে সে কি পরিমাণ সম্পত্তির মালিক হবে, এগুলোর দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। অতএব বিশ্বাসগত দিক থেকেও পঙ্গু করে দেওয়া হচ্ছে যুবক ছেলেদেরকে। আল্লাহ তাআলা সকল আহমদীকে এই সব নোংরামি থেকে মুক্ত রাখুন এবং দোয়ার পাশাপাশি আহমদীকে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে আহমদীরা যেন এই সব নোংরামি থেকে বেঁচে চলার পদে
পথে জিহাদে লিপ্ত হয়। যুগের আবিষ্কার সমূহকে কাজে লাগিয়ে ইশায়াতে হেদায়েতেরকে পরিপূর্ণভাবে হযরত মুসা মাওদ আলাইহিস সালামের সাহায্যকারী হয়। অশ্লীলতা, অধর্ম এবং বিশ্বাসহীনতার এই প্রভাব থেকে যেন আমরা আমাদের নিজেদের শত্রুদের কাছে নিজেদেরকে সোপর্দ না করি। বন্ধুগণ, আফসোসের বিষয়, আমরা আমাদের শত্রুদের কাছে নিজেদেরকে সোপর্দ করছি। অর্থাৎ আমাদের ঘরে ও আহম্মদি মেয়ে চলে আসতেছে, প্রকারান্তরে আমরা আমাদের আহম্মদি যুবককে হারিয়ে ফেলছি। এই অবস্থাটা হচ্ছে শত্রুর হাতে আমরা নিজেদেরকে সোপর্দ করছি। এজন্য প্রত্যেক আহমদির গভীরভাবে চিন্তা ভাবনার সময় এসেছে, বড়দেরকেও নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, যেন পরবর্তী প্রজন্ম এই দুনিয়ার নোংরা ফিতনা এবং আক্রমণ থেকে নিরাপদে থাকে এবং ছোটদেরও পরিপূর্ণ চেষ্টা প্রচেষ্টা এবং খোদা তালার নিকট সাহায্য প্রার্থনার মাধ্যমে নিজেকে এই শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করে। আমি সংক্ষেপ করছি, আরও বিস্তারিত আছে, আপনারা ইনশাআল্লাহ হুজুরের খুতবা যখন বিস্তারিতভাবে আসবে আপনারা পেয়ে যাবেন। আরেকটি বিষয় মনে করা হয়, সেটা হচ্ছে মনে করা হয় যে বাচ্চারা সামনে আসে, ছোটখাটো পাপ করতেছে, ছোটোছাটো মানে অপকর্ম করতেছে, মন্দকর্ম করতেছে, যেগুলো আমরা একটু উদাসীনতার দৃষ্টিতে দেখি, এগুলো যেন আমরা নজরে না রাখি। উদাসীনতার করার একটা সীমারেখা আছে, কোন পর্যন্ত আমরা উদাসীন থাকতে পারি, ওই সীমারেখাটা পর্যন্ত যেন আমরা উদাসীনতা দেখাই। আমার ঘরে টিভি আছে, এমটিএর ব্যবস্থাপনা আছে, আমার ঘরে ইন্টারনেটের ব্যবস্থা আছে, এই অবস্থায় আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে কি করতেছে তার উপরে আমার নজর থাকা অত্যন্ত জরুরি। আমি যদি এখানে উদাসীনতা দেখাই যে আমার ছেলে ইন্টারনেটে এমন কিছু দেখছে যা তাকে দেখা অ্যালাউ করে না, আমার মেয়ে টিভি চ্যানেলে এমন কিছু দেখছে যে এই চ্যানেলে তার দেখা অ্যালাউ করে না, সেজন্য সেইখানে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ওইটাকে আমাদেরকে ছাড় দেওয়া চলবে না। এজন্য হুজুর আরেক খুতবায় বলেছেন, একজন মহিলা পর্দা বজায় রেখে তার পোশাক পরে না, বাইরে বের হওয়ার সময় পর্দার খেয়াল রাখে না, আহমদি মুসলমান হওয়া সত্ত্বেও খালি মাথায় হিজাব ছাড়া, স্কার্ফ ছাড়া বা চাদর ছাড়া ঘুরে বেড়ায়, তাদের পোশাক ফ্যাশনেবল এবং দেহকে সুন্দরভাবে উপস্থাপন করে, কিন্তু দেখা যাচ্ছে সেই মহিলা মালি কুরবানি করে, দাতব্য ক্ষেত্রে চাঁদাও দেয়, কিন্তু এবং মিথ্যা বলাকে আবার ঘৃণা করে, তার সামনে কেউ মিথ্যা বললে সে সহ্য করতে পারে না, এই যে নেকির বড় বড় নেকি সে করে চলে কিন্তু সে এই কাজটা করে না যে লজ্জা নিবারণের জন্য, পর্দা বজায় রাখার জন্য তার যেটা করা দরকার সেটা সে করে না। সেই ক্ষেত্রে খলিফাতুল মুসির আবে বলেছেন, ওইটাই তখন তার বড় পাপ, তার জন্য ওই পাপটাই তার বড় পাপ, ওই পর্দা তাকে বজায় রাখতে হবে। সেজন্য হুজুর বলেছেন যে যে ব্যক্তি কোরআন করিমের 700 আদেশের একটি ছোট আদেশ পরিত্যাগ করে সে মুক্তির পথ নিজের হাতে বন্ধ করে। অতএব অনেক নিকির কাজ হয়তো তিনি করেন সেই মহিলা, কিন্তু পর্দা করেন না, অতএব তিনি নিজের মুক্তির পথ নিজ হাতে আল্লাহর এই আদেশটি পালন না করে বন্ধ করে রাখলেন। এজন্য হুজুর বলেছেন, এই মন্দের বীজ প্রতিষ্ঠিত যেন থেকে না যায়, সব রকমের মন্দের বীজকে উপড়িয়ে ফেলতে হবে। এখানে আমি পর্দার উদাহরণটা দিলাম, এখানে হুজুর আরও বিস্তারিত বলেছেন এটা এক এক ব্যক্তির জন্য, এক এক অবস্থান থেকে এক এক রকমের মন্দ আছে, এবং এই ছোট ছোট মন্দগুলো যদি উৎপাটন করা না হয় তাহলে মুক্তির পথ বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে সেই পথে আরও বড় বড় মন্দের অনুপ্রবেশ ঘটে। হুজুর বলেছেন, মা বাবা ন্যাক হলে, কোরআন পাঠকারী হলে এবং তা তেলাওয়াতকারী হলে, পরস্পর ভালোবাসার সাথে বসবাসকারী হলে, মিথ্যাকে ঘৃণাকারী হলে, তাদের সন্তানেরাও তাদের প্রভাবের কারণে নেকি অর্জনকারী হবে। কিন্তু যদি পিতামাতা মিথ্যা লড়াই ঝগড়া করে, ঘরে অন্যদেরকে নিয়ে হাসি বিদ্রোপ করে, জামাতের সম্মানের কথা খেয়াল না রাখে, তাহলে সেক্ষেত্রে শিশুরাও এই ধরনের মন্দ কাজ দেখে
তা অনুকরণের ফলে সেই স্বভাবের মধ্যে পতিত হয়ে যাবে। অতএব বিয়ে-শাদির ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বিরাট সমাজ ব্যবস্থা, এক আদর্শ সমাজ ব্যবস্থার ভিত যার উপর রাখা হয়েছে, তাদেরকে এই সমস্ত বিষয়ের দিকে ব্যাপকভাবে নজর রাখতে হবে। এই জন্য আমি বন্ধুদেরকে বলবো, হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ যেই সমস্ত খুতবা দেন, সেই সমস্ত খুতবা প্রতিনিয়তই হুজুর দেন, এবং প্রত্যেক খুতবার ভিতরে আমাদের সঠিক ইসলামী আদর্শের সমাজ কাঠামো গড়ে নেওয়ার জন্য আমাদের পরিবারগুলো কেমনতর হওয়া উচিত তার বিস্তারিত বর্ণনা হুজুর দেন। সময়ের নোটিশ আমার হাতে এসে গেছে, এই জন্য আমি বন্ধুদেরকে এখন শেষ অংশে একটা কথা বলে উদ্ধৃতি দিয়ে আমি শেষ করব, খলিফাতুল মসিহ রাবের কথা, খামেসের কথা। অতএব আদর্শ সমাজ গঠন করার জন্য শুধু মনে ইচ্ছা পোষণ করলেই চলবে না। মনে ইচ্ছা আছে একটা আদর্শ সমাজের অংশ আমিও হয়ে যাই, কিন্তু সেই অনুযায়ী কর্মের সংশোধন করি নাই, এমন যদি হয় তাহলে আদর্শ সমাজ হবে না। এই জন্য হুজুর পরিষ্কার বলেছেন হুজুরের খুতবায়, 20 ডিসেম্বর থেকে আমি আপনাদের সামনে উদ্ধৃত করছি, কর্মের সংশোধন ততক্ষণ পর্যন্ত খুবই কঠিন যতক্ষণ পুরো পরিবারের সংশোধন না হবে। উদাহরণস্বরূপ বিশ্বস্ততা ততক্ষণ পর্যন্ত পূর্ণরূপে প্রতিষ্ঠিত হতে পারে না, অথবা এর আদর্শ বাস্তবায়িত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত স্ত্রী সন্তান গৃহকর্তার সাথে সাথে এক্ষেত্রে সহযোগিতা না করে। আবার গৃহকর্তা যতই হালাল উপার্জনকারী হন, তার স্ত্রী যদি লুণ্ঠনের মানসিকতা নিয়ে প্রতিবেশীর বা অন্য কারো হক বিনষ্ট করে, অন্যের সম্পদ আত্মসাতের চেষ্টা করে, কিংবা স্বামী যদি তার উপার্জনশীল, কিংবা পরিবারের পুত্ররা যদি ঘুষের অর্থ উপার্জন করে নিয়ে ঘরে আসে, তবে সেই গৃহের উপার্জন হালাল হতেই পারে না। বিশেষ করে যৌথ পরিবার যেখানে সবাই মিলে একসাথে বসবাস করে, এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পুরো পরিবারের লোক সম্মিলিতভাবে আত্মসংশোধনের মাধ্যমে ভালো হওয়ার চেষ্টা না করবে, আমি রিপিট করছি, যতক্ষণ পর্যন্ত পুরো পরিবারের লোক সম্মিলিতভাবে আত্মসংশোধনের মাধ্যমে ভালো হওয়ার চেষ্টা না করবে, ততক্ষণ না কোনো একজনের মন্দ প্রভাব দ্বারা অন্যেরা প্রভাবিত হয়েই যাবে। স্ত্রী যদি পুণ্যবান হয়, স্বামী যদি হালাল উপার্জন না করে, কিংবা নামাজের প্রতি যদি পিতার মনোযোগ থাকে, আর পিতা যদি সন্তানদের মনোযোগ আকর্ষণ করে, কিন্তু মা যদি অমনোযোগী হয় নামাজের ক্ষেত্রে, কিংবা এর উল্টোটা যদি ঘটে, তবে সন্তানরা মন্দটারই অনুকরণ করবে। পবিত্র কোরআন বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধুমাত্র নিজেকে নয় বরং পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানো যথেষ্ট নয়, অন্যদেরকে বাঁচানোটাও দায়িত্ব। এটাই সমাজ, সমাজের জন্য এটাই দায়িত্ব বর্তায়, নইলে একদিন তারা সকলেই মন্দ হয়ে গিয়ে তোমাকেও ধ্বংস করে ছাড়বে। আর সম্মিলিত এই চেষ্টা প্রচেষ্টা ত্যাগ স্বীকার করা ছাড়া সম্ভব নয়, তাই মন্দ পরিত্যাগ করার জন্য যে কোনো প্রকারের কষ্ট স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই কর্মের সংশোধনের জন্য সমস্ত পরিবারের সংশোধন আবশ্যক, আর এজন্য সবারই চেষ্টা করা উচিত। এক্ষেত্রে গৃহকর্তাকেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। একটু আগে আমি আপনাদের শুরুতে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম, মা বাবার মায়ের উপরে সন্তানের ভিত্তি গড়ে দেওয়ার জন্য 10 ভাগের 9 ভাগ দায়িত্ব, কিন্তু পরিবারকে সঠিক আদর্শের কাঠামোর উপরে দাঁড় করায় দেওয়ার দায়িত্ব পরিবারের গৃহকর্তার। সেই ক্ষেত্রে গৃহকর্তাকেই ভূমিকা রাখতে হবে সবচেয়ে বলিষ্ঠ। এই জন্য আমি এবার পরিশেষে বন্ধুদের কাছে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটা তরবিয়ত সংশ্লিষ্ট একটা সুন্দর উপমার আলোকে আমি বন্ধুদের সামনে বলতে চাই। বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে
সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রণ করে স্বামী স্ত্রী আদর্শ পরিবারের যে গৃহ তার দুটি দেয়াল নির্মিত নির্মাণ করে মাত্র। আরও দুটি দেয়াল আমাদেরকে গেঁথে দিতে হবে এবং নির্মাণকে, গৃহের নির্মাণকে মজবুত করতে হবে। এবং এই মজবুত করার ভিত হচ্ছে বৈবাহিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে যে খুদবাটি দিয়ে বৈবাহিক সম্পর্ক গড়া হয় সেখানে বারবার তাকুয়ার কথা বলা আছে। একবার নয়, দুইবার নয়, তিনবার তাকুয়ার ভিতের উপরে গড়ে দেওয়ার কথা আছে। এই জন্য এই পরিবারেরকে, পরিবার নির্মাণের যে ভিত্তিকে সেটাকে আরও সুদৃঢ় গৃহ বানিয়ে দেওয়ার জন্য তাকুয়ার ভিতকে আমাদেরকে মজবুত করতে হবে, নইলে চোরের অনুপ্রবেশ ঘটবে, তারা নিয়ে যাবে আমাদের মূল্যবান সম্পদ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাই কুরবানির মাধ্যমে পারিবারিক কাঠামোকে মজবুত করে চার দেয়াল দিয়ে আমরা সুরক্ষিত করব এবং খোদামুখী সচল এক প্রজন্ম ধারাকে আমরা নিয়ে আসব, যেই ধারা খেলাফতের আনুগত্যে সর্বদা থাকবে নিয়োজিত। এই প্রজন্ম ধারা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এক নিশ্চয়তা আছে সেই আদর্শ সমাজ গড়ার। তাই আজ আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের ব্যক্তিগত কামনা বাসনাকে প্রাধান্য না দিয়ে, নিজেদের স্ত্রী সন্তানের প্রতি অতি আহ্লাদকে প্রশ্রয় না দিয়ে, খলিফাতুল মসির আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রকার কুরবানি করে নিজেদের আমলের দেয়ালকে দৃঢ় করে, দৃঢ়তর করতে থাকব, দৃঢ় থেকে দৃঢ়তর করব আর প্রতিষ্ঠিত করব টেকসই, মজবুত ও স্থায়ী আদর্শ এক ইসলামী সমাজ, যা আহমদিয়া সমাজ হিসেবে জগতে ধীরে ধীরে প্রতিভাত হবে ইনশাআল্লাহ। কাজ আল্লাহ তাআলা এই কাজে আমাদেরকে সফলতা দান করুন। এই বক্তব্য রেখেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।